ক্যামেরা, আপনাদের জন্য কিন্তু বর্তমানে আমাদের সমস্যা হইতেছে, আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ আগেও গান হইতো, ওয়াজ হইতো, কেউ এটার খবরও রাখত না কে কি বলল। আর এখন এই ইউটিউবের সময়, এই যুগ আইসা, এখন এই ভালো ভালো কথাগুলো রাইখা, খারাপ খারাপ কথাগুলো যেগুলো ভিউয়ার্স বাড়ানোর জন্য এগুলো দিয়ে দেয়। এগুলো দিয়ে দিলে পড়তে হয় ঝামেলায়, একটা শিল্পীও ঝামেলায় পড়ে, ইনকাম তো হয় ওনাদের। কিন্তু সাধারণ পাবলিক যারা, শিল্পী যারা, তারা কিন্তু ঝামেলায় পড়ে যায়, বিপদে পড়ে যায়। আমি বলবো ভিডিও করেন, কিন্তু বিষয় আছে যে আমরা কথা বলবো, পালা গান করবো, পালা ক্ষেত্রে আমাদের অনেক কথা বলতে হয়, চলে আসে এই সব কথা রাইখায়। একটা কথা আমি বললাম, এটা কেন বললাম, এই এই জিনিসটা আপনারা না দিয়া, আমি যে বললাম এই জিনিসটা আপনারা দিয়ে দেন, দিয়ে দেওয়ার কারণে এর মধ্যে এটা জনসম্মুখে সে ছেড়ে দিলে আমাদের সমস্যা হয়। এখন আমি যে আজকে বলে দিলাম, আজকের থেকে মানে এখন থেকে নিয়ত করছি যে যেখানে ইউটিউব চ্যানেল যাবে সেখানে আমি গান করব না, সেখানে গান করব না। কথা সত্য, যাদের দরকার হয় আমাকে টাকা দিবে, আমি 10-20 গান করে দিব। আমাদের আলাদা স্টুডিও আছে, আলাদা যন্ত্রিক আছে, সেখানে গিয়ে গান করে দিব। মঞ্চে একটা শিল্পীর 50-60,000 টাকা দিয়ে বায়না করে নিয়ে আসে, সেখানে তর্ক বিতর্ক হয়, হোক যে কোনো পালা, তর্ক বিতর্ক হতেই পারে, একটা কথা চলে আসতেই পারে। এটা তো শিল্পীর আগের থেকে চিন্তা ভাবনা করে বাড়ির থেকে আসে না যে আমি আজকে স্টেজে গিয়ে এই কথাটা বলবো। এটা তো লাইভ প্র্যাকটিক্যাল, আমি তখন দাঁড়াইলাম, এখন আমাকে জুলিয়া বেগম আজকে কী প্রশ্ন করবে আমি জানি না, কী পালা দিবে সেটাও জানি না, পালা ক্ষেত্রে দুই একটা কথা আমার বলতেই হবে, চলে আসবে। এখন গান বাদ দিয়া কেন প্রশ্নটা করলো, প্রশ্ন বাদ দিয়া আমি যে কথাটা বললাম সে কথাটা আপনারা ছেড়ে দিবেন। পরে পাবলিকের হাতে আমি তো গালাগালি খাবই, আমার বাপ মা সহ গালাগালি খাবে, কেন এই জিনিসটা আপনারা করবেন না। আর আপনারা যেখানেই যাবেন, দয়া করে আপনারা মাজার কমিটি, যারা মাজার কমিটির পারমিশন নিয়ে আপনারা ভিডিও করবেন। আর আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা আমাদের গান যদি দেন, কথা যদি দেন, সম্পূর্ণ কথা দিবেন, গান দিবেন, একটা কাইটা আরেকটা এটা করবেন না, এর জন্য আমাদের সমস্যা হয়। ভিডিও করেন, আজকে করেন, সমস্যা নাই, আজকে চলে আসছেন আজকে করেন, কিন্তু সম্পূর্ণ গান দিবেন, সম্পূর্ণ কথা দিবেন, কোনো কথা কাটাকাটি যেন না হয়। আর যদি কাটাকাটি হয়, যে ইউটিউব চ্যানেল থেকে কথা কাইটা পাবো সেই ইউটিউব চ্যানেলের নামে মামলা করে দিব, যদি কথা কেটে দেওয়া হয় আর কি। আমি ডাইরেক্ট বলে দিলাম, এখন আমি গানে চলে যাই। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জুলিয়া বেগম, বন্ধনার পর মাওলা
সাই, ও হে মালেক সাই, তুমি বিনে জগতে আমার কেহ নাই, তোমার পরে তোমার খাই, ও হে মালেক সাই, তুমি বিনে জগতে আমার কেহ নাই, তোমার রহিম রহমান নামের জোরে বেঁচে আছি এ সংসারে, রহিম রহমান নামের জোরে বেঁচে আছি এ সংসারে, রহিম রহমান নামের জোরে বেঁচে আছি এ সংসারে, নত শিরে মহাইমত্ত বেতে থানা, বর্তমানে ঢাকায় থাকি মিরপুরে ঠিকানা,
আছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে আমার ভক্তি চুমন রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতুনের দরবারে ভক্তি চুমন রেখে, বিশ্বের যত অলিয়া উলিয়া পীর মাশায়েক সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাইত সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে যেই মহান অলির দরবারে হাজির হয়েছে হযরত দয়াল বাবা আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি বাটুইপুরি দরবার শরীফ, দয়ালের পবিত্র দরবারে ভক্তি রেখে দয়ালের ভক্ত আশেকান যারা সকলের প্রতি সালাম রেখে, আজকের গান কমিটিতে যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে, আপনারা দূর দূরান্ত থেকে এই বাউল বিচার গান শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভক্তি রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মইনুদ্দিন আলমাইজ ভান্ডারি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, বাবা জানের ভক্ত আশিকান বিন্দু যারা আছেন সকলের প্রতি আমার সালাম রেখে, উপস্থিত আছেন আমার বাবা সঙ্গীত পরিচালক মনির হোসেন, বাবার চরণে আমার ভক্তি আমার সালাম রেখে, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন এই মাসটা হলো ভাষা আন্দোলনের মাস, ভাষার জন্য যারা আন্দোলন করে জীবন দিয়েছেন সেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, যারা আমাদের মাঝে এই বাংলা ভাষাটা এনে দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, অগণিত যোদ্ধা হত মুক্তিযোদ্ধা তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার আশুরেখা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, কথায় ভাষায় সুরছন্দে ভুল হলে আল্লাহ রাস্তা ক্ষমা করবেন, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে মাঝখানে নাচলে তো হয় না, আমি বলবো আমাদের গান কমিটিতে যারা আছেন আপনি একটু মঞ্চে আসবেন গান কমিটি থেকে, কিছু করে না